হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটি হচ্ছে গিয়ে চাপা মোয়ার রেসিপি। এই মোয়াটি হচ্ছে দক্ষিণাঞ্চলের খুবই খুবই জনপ্রিয় একটি মোয়া। সেটি বানানো হয় মূলত কাঁচা জিরা দিয়ে। তো এখানে আমি সামান্য কিছু কাঁচা জিরা সামান্য টেলি নিয়েছি, বেশি একটা টালবো না, এটা কাঁচাই থাকবে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড়টা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য, জাল হওয়ার জন্য দিয়ে দিয়েছি কিছুটা পানি। তো এটা ভালোভাবে স্টিকি হয়ে আসুক সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। মূলত এই মোয়াটা বানানো হয় একদম অনেক বিশাল কিছু কোয়ান্টিটিতে। তো আমি আজকে অল্প কিছু কোয়ান্টিটিতে বাসায় বানাতে ইচ্ছে করলো, খেতে ইচ্ছে করলো, তো হাতের কাছে আমি যেহেতু দক্ষিণাঞ্চলে নেই তো এখান থেকেই আমি বাসায় বানিয়ে তো সবাইকে খাওয়াবো এবং আমিও খাবো, তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ারও করছি। তো গুড়ের স্টিকিনেসটা দেখুন, এই যে দেখুন অনেকগুলো তার হবে এবং শক্ত তার হবে। তো তার হয়ে গেছে আর গুড়টাও আমার রেডি হয়ে গেছে ফুটানো। এরপর এর মধ্যে আমি ঢেলে দেব, এখানে মুড়ি দিয়েছি। তো আমাদের দক্ষিণাঞ্চলে যেটা হাতে ভাজা মুড়ি, মোটা মুড়ি, সেটা দিয়ে করা হয়। তো আমি এখানে বাজারে কেনা যে চিকন মুড়ি সেগুলো দিয়ে বানিয়েছি। এই মোয়াগুলো বিশাল কোয়ান্টিটিতে বানানো হয়, মানে অনেক অনেকগুলো করে বানানো হয়। এবং বানানোর পরে এই যে দেখুন গুড়ের সাথে মুড়ির যে মিশ্রণটা, এটাকে ঢেলে দেওয়া হয় বড় বড় হাজি বলা হয়, যেটা বাঁশের বা বেতের বা হচ্ছে গিয়ে হ্যাঁ বাঁশ ও বেতের যে বড় বড় সাজ, সেগুলোর ভিতরে বা ঝুড়ি বা টুকরি সেগুলোর ভিতরে ঢেলে তারপরে চেপে দেওয়া হয় এবং সারা রাত এভাবে করে চাপা দিয়ে রেখে দেওয়া হয়। তারপরে সেটা ঠান্ডা হওয়ার পরে কেটে কেটে পিস পিস করে তারপরে সেটাকে বিক্রি করা হয়। তো আমি এখানে দেখুন হাতের কাছে যা ছিল তা দিয়ে এভাবে করে চাপে দিয়েছি, যেহেতু ইচ্ছে করেছিল খেতে তার জন্য এই মানে উল্টাপাল্টা আয়োজন। যাই হোক, তো এই যে দেখুন এভাবে করে কেটে কেটে এটাকে পরিবেশন করা হয়। মূলত জিরার ফ্লেভারটা খুবই দারুণ লাগে আর শীতের সকালে এই মোয়ার সাথে একটুখানি যদি রং চা হয় তাহলে তো বিষয়টা জমেই যায়।